ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার আগ্রাসী বন্যায় লন্ড ভন্ড নোয়াখালী ফেনী কুমিল্লা চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের এগারো জেলা কিছু জায়গায় পানি কমলেও দুর্বৃষ জীবনযাপন করছেন অগণিত মানুষ চলছে বেঁচে থাকার লড়াই এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণী সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে ফেনীর দাগুন এলাকায় আছেন সহকর্মী আতার কাউসার সবশেষ জানতে সরাসরি যাচ্ছে তার কাছে ফেনীর বাজারের কিছুটা পশ্চিম পাশে এবং আমি সকালবেলাও এই জায়গাটিতে এসেছিলাম এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু সকালে এই পরিমাণ পানি ছিল না সকালবেলা পানি ছিল রাস্তার এক কর্নারে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে রাস্তার প্রায় পুরো অংশটুকুই পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ পানির পরিমাণ কিন্তু বাড়ছে যেটি আমরা সকাল থেকে বলছিলাম যে পূর্ব দিক থেকে ছেড়ে আসা যে পানিগুলো ছিল সেগুলো ক্রমশই পশ্চিম দিকে আসছে এবং পশ্চিম দিকের প্রচুর জায়গা নিমজ্জিত হয়ে গিয়েছে সকাল থেকে আমি এই বেশ কিছু এলাকায় ঘুরেছি এবং তারা আমাদের জানিয়েছেন যে এখানে যত দক্ষিণ দিকে যাওয়া হবে ততই আসলে পানির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে এবং এমনটিও তারা বলেছেন যে কোথাও কোথাও গলা পর্যন্ত বা একতলা পরিপূর্ণ পানি সেখানে হয়ে গেছে যার প্রেক্ষিতে সেই জায়গাগুলোতে আর কোনো মানুষ বসবাস করার উপায় নেই অনেকেই সেখান থেকে কোনো না কোনোভাবে যানমাল যতটুকু সম্ভব নিয়ে এসে তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন অথবা নিকটাত্মীয় বা পরিচিত কারো বাসায় গিয়ে অবস্থা নিয়েছেন অর্থাৎ যে পরিমাণ পানি এখানে দেখছেন এই মুহূর্তে আমি ঠিক যে অংশটুকু দেখাতে চাই বা দেখাচ্ছি সেখানে কিন্তু কোমর পর্যন্ত পানি আমরা দেখেছি বেশ কিছু মানুষ সেখান থেকে হেঁটে এসেছেন এবং তারা আমাদের জানিয়েছেন যে যতই দক্ষিণে যাওয়া হবে ততই পানির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ কোনো কোনো জায়গায় গলা পর্যন্ত রয়েছে তো এখানে বেশ কিছু আছে এবং সেই আমরা দেখেছি প্রচুর মানুষ আশ্রয় নিয়েছেন এবং বিভিন্ন সাধারণ মানুষ স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা তাদের সাহায্যার্থে এগিয়ে এসছেন কেউ ত্রাণ দিচ্ছেন কেউ দুর্গতদের আটকে পড়া যারা রয়েছেন তাদেরকে উদ্ধার কাজ চালিয়েছেন এভাবে করে সকাল থেকে আশপাশের প্রচুর জায়গায় আমরা দেখেছি যে ধরনের কর্মকাণ্ড চলছে তো বন্যার যে পরিস্থিতি সেটি আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি যে ফেনের দিকে যে পানি জমেছিল সেটি কিছু কিছু জায়গায় অপরিবর্তিত আছে কিছু কিছু জায়গায় কিছুটা উন্নত হয়েছে অর্থাৎ পানির পরিমাণ কিছুটা কমেছে কারণ এক্ষেত্রে পানির যে সোর্স সেই সোর্সের কথা যদি বলি তাহলে ত্রিপুরা থেকে উজানের ঢালে নেমে আসা যে পানি সে পানির পরিমাণ কমেছে এবং গত কদিনের যে অতি বর্ষণ ছিল সে অতি বর্ষণও কিন্তু গতকাল থেকে হয়নি এবং আজ সারাদিন কোনো বৃষ্টিপাত হয়নি যার প্রেক্ষিতে পানির যে সোর্স সেই সোর্সটি আসলে বন্ধ হয়েছে এখন এই পানিগুলো নিষ্কাশন হওয়ার অপেক্ষা যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশন হয়ে গেলেই তারপরে এখানকার মানুষ আসলে স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন করতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু মহিলা আছেন যারা আসলে এক প্রকার দুর্গতই বলতে হয় তারা কোনোভাবে কোনোভাবেই তারা এই বাসা থেকে তারা যাননি এবং এখানেই তারা আছেন যতটুকু সম্ভব তাদের উদ্ধারের জন্য মানুষজন চেষ্টা করেছে ত্রাণও তারা পেয়েছেন এবং আমরা যতটুকু দেখছি অবস্থা দেখে বোঝা গেছে যে ওনারাও বলছেন যে সকালে একটা পর্যায়ে তাদের এই রিসতলা পর্যন্ত পানি উঠে গিয়েছিল পরবর্তীতে তারা ছাদে আশ্রয় নিয়েছেন তো এই যে এটি মূল সড়কের পাশে হওয়াতে তুলনামূলক এই জায়গাটিতে পানির পরিমাণ কিছুটা কম কিন্তু যেমনটি বলছিলাম যতই দক্ষিণ দিকে যাওয়া হবে উত্তর দিকে যাওয়া হবে ততই কিন্তু পানির পরিমাণ অনেক বেশি এবং সেখানে গলা পরিমাণ বা পুরো একতলা ডুবে গেছে এমন ঘটনাও আমরা শুনেছি তো এছাড়া অন্যান্য সহকর্মীরাও আমার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছেন আমরা ফেনীর খবর পেয়েছি কুমিল্লার খবর পেয়েছি সব জায়গায় বন্যা পরিস্থিতি কিন্তু আসলে মানুষ যথেষ্ট দুর্গত অবস্থায় আছে এবং এই বন্যার পানি না নামা পর্যন্ত আসলে তাদের এই কষ্ট দূর হওয়ার কোনো সুযোগ আর নেই তো ফেনীর এই দাগনভুঁইয়া এলাকা থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ এই ছিল আমার কাছে বন্যার খবর জানছিলাম আমরা ফেনী থেকে